এবার থেকে এটিএম কার্ড ছাড়াই আপনি টাকা তুলতে পারবেন এটিএম থেকে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু নতুন তথ্য বেরিয়ে আসছে আমাদের কাছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসবিআইর নতুন একটি ব্যবস্থা বা সিস্টেম নিয়ে, যেখান থেকে আপনি এটিএম ছাড়াই, অর্থাৎ এটিএম কার্ড ছাড়াই আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টিগাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি নিউজ 18 বাংলার একটি ওয়েব পেজে, আর এখানে দেখুন খবরটি দেওয়া আছে, এটিএম থেকে ক্যাশ তুলুন কার্ড ছাড়াই, দেশের প্রথম ব্যাংক হিসাবে এই ব্যবস্থা আনলো এসবিআই। এটিএম থেকে টাকা তুলবেন কিন্তু সেটাও কোনো কার্ড ছাড়াই, এসবিআই এবার সেই ব্যবস্থাই করে দিচ্ছে। গ্রাহকদের সুবিধার জন্য এবার কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল সিস্টেম চালু করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেশের প্রথমবার কোনো ব্যাংক এই পরিষেবা চালু করলো। এটিএম কার্ড ক্লোনিং, হ্যাকিং ও যে কোনো রকমের কার্ড চুপি বন্ধ করার উদ্দেশ্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এসবিআইর তরফ থেকে জানানো হয়েছে। সম্প্রতি ইয়োনো অ্যাপ চালু করেছে এসবিআই। নতুন যে ফিচার এতে যুক্ত হয়েছে তাতে কার্ড ছাড়াই টাকা তোলা যাবে এটিএম থেকে। ইয়োনো হলো অল ইন ওয়ান অ্যাপ, এখানে এবার চালু করা হচ্ছে কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল ফ্রম এটিএম সিস্টেম। অ্যাপেই 6 সংখ্যার ইয়োনো ক্যাশ পিন নাম্বার পাওয়া যাবে। স্টেট ব্যাংকের এটিএমে গিয়ে সেই পিন নম্বর দিলেই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, তাই কার্ড ছাড়া শুধুমাত্র ফোনে ইয়োনো ক্যাশ পিন নাম্বার ও ওটিপি নাম্বার দিলেই তোলা যাবে টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বললাম যে কিভাবে কোনো রকম কোনো এটিএম কার্ড ছাড়াই এবার থেকে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন, বা কিভাবে পারবেন, কোন ব্যাংক সেটা সর্বপ্রথম আমাদের দেশে শুরু করতে চলেছে। আজকের মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা এসবিআইর এই যে নতুন ব্যবস্থা বা সিস্টেম, এই সিস্টেম নিয়ে আপনার কি মতামত, আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টিগাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।